বিশ্বনবী বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহু লা ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী 70 বারের বেশি তওবা করি ইস্তেগফার পড়ি কয়বার কয়বার أكثر من 70 مرة more than 70 times in a day এক দিনে 70 বারের বেশি এই নবীর কোনো গুনাহ নাই গুনাহ আছে কথা বলেন বিশ্ব নবীর কোনো গুনাহ আছে ওনার কোনো পাপ নাই পঙ্কিলত নাই নিষ্পাপ একজন মহামানব একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনিও প্রতিদিন 70 বারের বেশি তওবা করতেন তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই আমাদের করা দরকার কয়বার হ্যাঁ আহা رب العالمين বললেন গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই আল্লাহ বললেন গাফিরিজ জামবি ওয়া কাবিলিত তাওবা আমার কাজ হলো গুনাহ maaf করা তওবা কবুল করা শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে maaf না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে maaf চাইতো দুপুরে পাপ করে রাতে maaf চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাওবা তাওবা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্বনবী বলেন দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের ডগা পে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে maaf করে দেয় কে সাইয়েদনা আদম ভুল করলেন আমরাও ভুল করি সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলোও ক্ষমা করবে কে সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও ক্ষমা করে দিব সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহাম لنكونن من الخاسرين আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি maaf না করো maaf করার কেউ নাই ঠিক কি না لنكونن من الخاسرين আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদের তওবার দরকার আছে না নাই তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্বীকারোক্তি আল ইকরার ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি পাপি আকাশের নিচে এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপি কেউ না আমি সবচেয়ে বড় পাপি আমি নরপিশাচ আমি নাদান আমি মূর্খ আমি নালায়েক চিল্লায় কোন ঠিক কিনা এইভাবে নিজেরা ছোট করার শিকার জান আল্লাহ আমি পাপি আমার চাইতে বড় পাপি কেউ নাই আমরা সবাই পাপি আমাদের 14 গোষ্ঠী পাপি জোরে কোন ঠিক কিডা সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই পাপ করেছি আমি নামাজ আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা স্বীকার জান এগুলো স্বীকার গেলে খুশি হয় কে দুই নম্বর শর্ত আন নাদামা অনুতপ্ত হওয়া রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি repentant what you have done from sins আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি নত হন আর আল্লাহরে বলেন আল্লাহ আমি অনুতপ্ত আর জীবনে করব না তিন নাম্বার শর্ত হচ্ছে স্টপ what you have done from sins যে পাপ গুলো করেছেন এটা এখনি বন্ধ করেন অনেকে কয় না এগুলা কইরা যাই পরে কদরের রাতে maaf চাইবে আছে না নাই ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাঁচবে কোনো গ্যারান্টি
কথা কন শ্বাস যেটা ভিতরে ঢুকালাম ব্রেস ইন এই ব্রেস আউট শ্বাসটা বের করতে পারবো কোন গ্যারান্টি আছে লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না সেটার নাম হচ্ছে মরণ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে আপনাকে থেমে যেতে হবে থামেন অনেক হয়েছে আন্না স্টপ What you have done from sins. Thamen. Theme jaan. Ar korben na. Chan number hocche. To hate what you have done. Ja apni korechen eta mon theke ghrina koren. Shudh kheyechen. Onutopto hoyechen. Shikar korechen. Themechen. Ebar eta ghrina koren ontor theke. Mon diye ghrina koren. Pas number shorto hocche. To determine that you never repeat this sin in your life again. আপনি আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন আর বলেন আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করব না এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা 24/7 সপ্তাহের 7 দিন মাসের 30 দিন বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই শুধু দুইটা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নম্বরে বাদ আল গরগরা মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য যখন টানাটানি করে মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষ রোগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে আজীবন চান্স পাইছে করে নাই মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না ওটা ব্লক ওটা বন্ধ করে দেয় কে ফেরাউন যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন কয় আমি মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল সে বলল আমি যাকাত দিব না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর আল্লাহ আযাব পাঠালেন ফাখাসাফনা বিহি ওবিদারিহিল আরদ কারণকে সহ কারণের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন কারণও যেতে লাগলো হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান কি কয় একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা এতক্ষণ জাকাতই দেন এখন সব দিয়ে ফেলায় কত বড় টাকা তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে কথা কন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না عندما تطلع الشمس من مغربها প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডুবে কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি ওই তওবা কবুল করবে কে আল্লাহর উপর ভরসা আছে হ্যাঁ মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহরে ভালো লাগে আল্লাহরে যে ভালো লাগে এটাও কইতে পারে না কষ্ট হয় জি হয় কইছে একজন আল্লাহরে ভালো লাগে ঠিক না সবাই বলেন জি হয় আল্লাহরে ভালো লাগে জি হয় তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ প্রাণ থেকে ডাক দেন পড়েন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি ব্লেসিংস রহমত আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই আল্লাহ এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন আল্লাহ আছে না নাই আপনিও ঘুমান আপনার আল্লাহও যদি ঘুমায় তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না ঠিক কিনা কিন্তু এই জন্য আল্লাহ ঘুমাই না আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহ ঘুমায় না কারণ উনি যদি ঘুমিয়ে যায় আমার যদি ঘুম ভেঙে যায় আমার কিছু লাগলে দিবে কে উনি ছাড়া দেওয়ার কেউ নাই সাইয়েদরা মুসা আলাইহিস সালাম আবার একবার প্রশ্ন করছেন আল্লাহ আয়াগলিবুকান নাওমু আপনার কি ঘুমে ধরে সুবহানাল্লাহ কবেন না
এই পৃথিবীতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই, মূসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ ছাগল চড়ান না, চড়ান না, ছাগল চড়ানো সুন্নাহ, পাল্লা চড়াবেন, চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণুই বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদানা মূসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? উনি ভাবছে আমগোজ এমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা? আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদানা মূসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস, আর ওই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মূসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবু কান্নাউমু, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদানা মূসা আলাইহিস সালামকে বললেন, দাঁড়িয়ে থাকো, আর ঘোমরে বললেন, তুই মূসারে ধর। ঘোমরে কি বললেন? মূসা আলাইহিস সালামকে ধরো। ঘোম যে সাইয়েদানা মূসা আলাইহিস সালামকে ধরলেন, ওই নিয়ে আর দাঁড়ায় থাকতে পারে? আল্লাহ বললেন, এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। সাইয়েদানা মূসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার। সাইয়েদানা মূসা আলাইহিস সালামকে ধরলেন, মূসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়, হাতের গ্লাস গুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাস গুলো ভেঙে যায়। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মূসা বেশি কিছু নয়, শুধুমাত্র দুইটা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই, আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা, গ্রহ নক্ষত্র লেগে, গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মূসা, ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আছি না নাই, বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমার দরকার, ক্ষমা চাও ক্ষমা করে দেব, আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব, কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই, কথা বলেন, কথা বলেন, এই জন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে না আমিন। তাহাজ্জুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না, আমি হলাম দ্য নাউরিশার, দ্য চেরিশার, দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন না নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাবো, কাবাঘর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাঘর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিষ্ণুবি নিষেধ করেছেন। এক নাম্বার, সলাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়,
দেরি করা যাবে সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ঠিক কি না সালাতের সময় হবে তো সালাত করবেন মাইয়্যিত কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন ঋণই আপনি হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন এগুলো তো দেরি করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে আত্তাওবা ফওরান পাপ হয়েছে কোনো দেরি নয় কালকে নয় সকালে করেছি রাতে নয় যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে কথা কন মৌলভী বাজারে এগুলা নাই আছে মনে করে যে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে ইমাম সাহেবকে লাগবে বড় হুজুরের লাগবে হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে না আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন কাউরে লাগবে না চোখের পানি ছাড়েন আল্লাহর ওয়াদা দেন আল্লাহ আর করবে না আল্লাহর কাছে ক্ষমা চান আপনারে ক্ষমা করবে কে উনি হচ্ছেন ক্ষমাশীল প্রতিনিয়ত ক্ষমা চান যতবার অন্যায় হবে ক্ষমা চান বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার চিল্লায় বলেন 70 বারেরও বেশি আকসার মিন 70 মাররা 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আর বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফার পড়বে সে যদি কোনো বিপদে আটকে যায় বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে না আমাদের বড় পীর সাহেব না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে হ্যাঁ হ্যাঁ উদ্ধার করে কে বাঁচাতে পারে কে তরাতে পারে কে সুস্থ রাখতে পারে কে সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে কে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না ঠিক কিনা বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিশ্বনবী বলতেন যারাই সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে বিপদে বললেই মুক্তি মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা অমিন কুল্লি হাম্মিন ফারাজা আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার ইস্তিগফারের ফজিলত বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিবে টেনশন মুক্ত করে দিবে আমাদের সমাজে টেনশন আছে না নাই মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলো নাই হ্যাঁ হ্যাঁ কি টেনশন বলেন কিসের এত টেনশন আপনাদের সবার চেহারা কত সুন্দর কি হাসি খুশি হ্যাঁ খেয়ে দেয় না দুষ্ণ দুঃসবাই সবাই কিসের টেনশন বলেন বলেন কিসের জীবনের টেনশন মরণের টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে না নাই এই এলাকায় এগুলো নাই তার মানে টেনশনের শেষ নাই রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কে আগে যাবে কে পরে যাবে কোনো সিরিয়াল নাই মুরুব্বিরা বেঁচে থাকে মাঝে মাঝে যুবকরা মরে যায় হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় কথা কন নাকি মৌলভী বাজারে ডাক্তার টাক্তার মরে না হ্যাঁ হ্যাঁ এলাকার ডাক্তাররা মরে না কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই এই যে এত জীবনের টেনশন টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে এই টেনশন মুক্ত করে দিবে কে যদি সব সময় ইস্তিগফার করেন বিপদ মুক্ত করবে আল্লাহ টেনশন মুক্ত করবে ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী বললেন সব সময় যারা ইস্তিগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দাগুলো আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না সুবহানাল্লাহ পড়ে
সব সময় আযাব মুক্ত থাকবেন বিপদ মুক্ত থাকবেন কিন্তু শর্ত হচ্ছে সব সময় কি পড়তে হবে পাঁচ নাম্বার ইস্তেগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কি বানায় দিবে মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন আপনি হাত তুলতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হতে মন যায় কার কার মনে যায় সবার মনে চায় সবাইকে তুমি মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল 40,000 এর মতো হাদিস আছে ওই কিতাবে তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশ দেশান্তরে ছুটি বেড়িয়েছেন তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন লম্বা সফরে ওনার জীবনী থেকে নেয়া ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে ছিলেন এত কুয়াশা এত ঠান্ডা এত স্নো পড়ছে উনি ভাবলেন এক কাজ করি এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি ফজর বাদ আমি সফরে বের হব আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না উনি বললেন বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়ব নিয়ত করেছি আমি ফজরের মুসল্লি রাতটা তুমি কাটাতে দাও আমি সকাল হতে না হতেই চলে যাব কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না ছোট বান্দা সে বলল বেরোন মসজিদে থাকা যাবে না বের হয়ে যা কারণ কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মহাদ্দিস এত বড় আলেমে দিন দারোয়ান ওনাকে চিনেনি উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন হঠাৎ দেখলেন একটা বাজার আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায় কি বানায় ওই খাব্বাসকে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই একটু আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও খাব্বাস বলে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকাশেন বসে যা বিশ্রাম নে আগুন পোহা আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি সুবহানাল্লাহ করবেন না কি ভদ্র যুবক সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন আর দেখলেন এ খাব্বাস রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে শুধু এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বসত জিজ্ঞেস করলেন ইয়া সাহাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক ঘটনা কি আসার পর থেকে খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ 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 কেন যুবক বলে ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি কি পেয়েছো জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আমি যা চাই তাই পাই যা দোয়া করি তাই কবুল সুবহানাল্লাহ কবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক বলে কি এই ছেলে আমি এত বড় মুহাদ্দিস আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই আমিও তো না কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া ওয়া কাইফা যালিক কিভাবে এটা সম্ভব কেমন করে হলে সব দোয়া তোমার কবুল হয়েছে সে বলল হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তবে একটা দোয়া ছাড়া কয়টা কথা বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না এটা কেমন কথা উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ইয়া সাহাব আইয়ু দোয়া ইন যালিক ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলতে আরম্ভ করলো আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো
এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন ইয়া সাহাব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে انا احمد ابن حنبل আমি সেই আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস দহর আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই আমারে তোমার দরবারে নিয়ে এসেছে আমি আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস দহর এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই ব্যক্তি এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায় আর বলে ইমাম আপনি ঠিকই বলেছেন আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল মুস্তাজাবুদ দাওয়া সব সময় যদি এভাবে ইস্তেগফারের সাথে লেগে থাকা যায় ইস্তেগফারের আমলটা যদি করা যায় এখানে এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়ার কিছু শর্ত আছে হালাল ঢুকাইতে হবে ভিতরে কি ঢুকাইতে হবে হারাম দিয়ে যদি লায়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিহারাম হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আমার আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন আল্লাহর কাছে এটার কোনো দাম নাই কথা কন আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই বাজার করে যাচ্ছিলেন 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য সব সময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইরা খেয়াল রাখবেন হালাল এটা বরকতময় হালাল এটা কল্যাণকর হালাল এটা পবিত্র হালাল এটা স্বাস্থ্যকর হালাল যেটা এটা পরিবেশ বান্ধব সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব কি মেইনটেইন আমরা এই হালাল হারামেও ভাগ করি কি করি অনেক লোক আছে এই লোকেরা যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই শুকরের গোশত খান খাবে কথা কন কেন খায় না কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে চিল্লায় এখন ঠিক কি না তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা সুবিধাজনক হারাম নেই হারাম খাই ওইটাতে আপত্তি নাই কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই চিল্লায় এখন ঠিক কি না খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে ফুড হালাল ফুড খুঁজে কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না টেবিলের নিচ দিয়েও নেয় উপর দিয়েও নেয় আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয় আছে না নাই মৌলভী বাজারে মাশাল্লাহ এগুলো নাই কি আছে আল্লাহ হেফাজত করো তাহলে বুঝলাম হালালে বরকত হারামে কোনো বরকত আছে কথা বলেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো গরুর গোশত খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু হালাল কুকুর হারাম আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মরলো ঠিক কিনা আচ্ছা বছরে যে বাচ্চা দেয় গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি গাভী বছরে দেয় কয়টা কুকুর দেয় কয়টা হ্যাঁ 5টা 7টা কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের দাদা আসছে দিচ্ছে আর তো গরু আমরা খাইলাম বেশি কুকুর খাইলাম না গরু বাচ্চা দিলেও কম কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ কি এটা হালাল বরকত ঢুকাই দিছে কে বরকত বিশ্বাস করেন হ্যাঁ মুসলমানরা বরকতে বিশ্বাস করে 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ
একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ আবার ব্যাংকের ঋণ আছে না নাই আর রিকশাওয়ালার পুরো মাসে ইনকাম 5 হাজার ওটা দিয়া ছোট একটা জায়গায় বাসা ভাড়া দেয় ছেলে মেয়েদেরকে পড়ায় হ্যাঁ স্ত্রীকে এটা সেটা কিনে দেয় আবার মাস শেষে 4-500 টাকা থাকে ওর 5000 এর থেকে থাকে 2-300 টাকা আর 10 লাখ থেকে এক টাকাও থাকে না আর ঋণ কাঁধে নিয়ে সে ঘুরে বেড়ায় This is called baraka. এটাকে baraka বলে। যেন বরকতে বিশ্বাস করতে হবে। অল্পে তুষ্ট থাকতে হবে। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান। যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়। ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি, সোনা, দানা, FDR, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি। এটা ইসলাম আমাদের শেখায় না। আমরা বরকতে বিশ্বাসী আমরা হালাল খাবো রাজি আছেন আর সব সময় পড়ব কি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের ফজিলত শুনে মনটা ভরছে আল্লাহর প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে পড়েন আস্তাগফিরুল্লাহ হৃদয় দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ মন থেকে আল্লাহর ডাকেন পড়েন আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনাই বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটা যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয় এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে এই ইস্তিগফারটা যদি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে রাজি আছেন আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন নবী আল্লিমনি দুআ আন আদু বিহি ফি সালাতি এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব কই পড়ব কথা কন বিশ্বনবী শিখাই দিলেন আবু বকর তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি আমরা কি বলি এটাও একটা ইস্তিগফার এটাও যেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলেন ইন্নি যালামতু নাফসি আল্লাহ আমি জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা এই জুলুমে পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি মেহেরবান পড়েন আমি এগুলো সবই ইস্তিগফার সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার কি নাম মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস মুখস্থ আছে অনেকের কার কার আছে দেখি আছে আছে মাশাআল্লাহ অনেকের আছে যাদের নাই তারা মুখস্থ করবেন গুগলে ঢুকবেন স্মার্টফোনের ভিতরে ঢুকবেন স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই এই খেলা দেখা ওই নাচানাচি ওই ফেসবুকিং এগুলো নিয়ে ব্যস্ত এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল লেখাপড়া এখন কিছু নাই এখন পরীক্ষার হলো ফেসবুকিং করে আছে না নাই না এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলে সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসে মৌলভীবাজার ভাইরা এটা মুখস্থ করতে হবে বিষ্ণুই বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায় কথা বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা পড়েন আমিন চিল্লায় পড়েন আমিন তাহলে তাওবা ইস্তিগফার পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই প্রতিদিন কয়বার কমসে কম 100 বার ইস্তিগফার কয়বার পড়ব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারের ব্যাগ হাতে কিছু করার নাই কি পড়বেন আস্তাগফিরুল্লাহ চিল্লায় পড়েন কি পড়বেন বিশ্বনবী বলতেন জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে লা ইয়াজালু লিসানু কারাতবান মিন যিকিরিল্লাহ একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে ঠিক কি না লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম তো হুজুর আপনি করাইলেন কেন তালিমান শিখানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা কিভাবে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে ধীর চিত্তে আস্তে আস্তে চিল্লা ভাল্লা করে নয় কার কথা কথা লাফালাফি করে নয় কার কথা কথা ভদ্রভাবে মনে মনে একা একা যখন থাকেন নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসে না নাই আল্লাহর মেহরবানি মৌলভী বাজার এগুলো কম বোধ তাই না আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি আপনাদের কাছে দেখলে কেমন লাগে আমি এখন জিকিরের কথা কইতেছি কেউ যদি আইসা আমারে ধরে হ্যাঁ হ্যাঁ এদিক থেকে আইসা যদি আমার কাঁধে ওঠে আমার মাইক যদি ধাক্কা মারে আমি তুমি দৌড় কথা কন হ্যাঁ তো এইটা কেমন জিকির রে ভাই আমি জিকির করাচ্ছি আপনি লাফাচ্ছেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন তাসবিহ পড়তেন কোন জিকির করার সময় এরকম বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় অথবা বিশ্বনবী তাসবিহ পড়তেছেন জিকির করতেছেন সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কান্দে আছে আছে তাহলে এগুলো করা যাবে আবার অনেক জায়গায় এমন জিকির করে হুই হাই হেই হো হেই হো আছে না নাই হ্যাঁ হ্যাঁ ওই যে কয় বসেন বসেন না এগুলো ভুল এগুলো আমরা করব না এগুলো আমরা করব না এই যেটা উচ্চারণ করলো এই কথাটা বলতেই পারি না কোথাও বললেই আমি মাহফিলে ওই দুই একজন উঠলে আমি উঠতে দেই না তো আমি বলি এই উঠলেন কেন বসেন তখন সবাই শুরু করে বসেন বসেন তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই আমরা ধীরস্থির ভাবে জিকির করব বিশ্বনবী বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা এটার নাম কি বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ ইয়াকিনের সাথে ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ তার জান্নাতের মালিক বানায়া দিবে কে আবার আল্লাহ বললেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফি এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইবা এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন কালিমায়ে পবিত্র বাক্য এর চেয়ে পবিত্র আর হয় না মুস্তাদরাকে হাকিম সাহি ইবনে হিব্বানে এসেছে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এমন একটা দোয়া এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো কে প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম উত্তর করেন কে প্রশ্ন করেছে মুসা আলাইহিস সালাম কাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে যে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না আমি আপনারে ডাকবো এটা দিয়ে আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কইলে আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না এটা তো সবাই জানে এটা জাতীয় জিকির এটা আন্তর্জাতিক জিকির সবার মুখস্থ আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না আল্লাহ ডেকে বললেন মুসা لو تضع لا إله إلا الله في كفة والسماوات والأرض في كفة شاتك شات زمین جدي ایک پلائے رکھو لا إله کے جدي آر ایک پلائے رکھو لرجحت كفة لا إله إلا الله مہر تیر مدد لا إله ر پلائے تباری ہوئے جبے شاتك شات زمین ایک پلائے لا إله آر ایک پلائے باری ہوئے کنٹا সবসময় লা ইলাহা জিকির করতে রাজি আছেন আবার বিশ্বনবী বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি মৌলভী বাজারের ভাইয়েরা চিল্লায় কোন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি জোরে বলেন কয়টি এক হলো সুবহানাল্লাহ দুই হলো আলহামদুলিল্লাহ তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ চার হলো আল্লাহু আকবার
এই চারটা কথা আল্লাহর কাছে প্রিয় পড়তে রাজি আছেন মনে থাকবে তো আবার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাজ বলেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবীহ ফি ইয়ামিনিহি